হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম ক্রিস বাংলা। আজকে আমি আপনাকে দেখাবো একটা টিউটোরিয়াল যে আপনারা কীভাবে একটি নেট বানাবেন। তো এটা হলো বেবি গাপ্পিসদের জন্য অথবা যে কোনো মাছের ফ্রাইয়ের জন্য। এর জন্য আপনাদের তেমন কিছুই লাগবে না, একটি ক্লোথ লাগবে, সেটা ব্যাগের ক্লোথও হতে পারে, শপিং ব্যাগের, একটি তার লাগবে। তারটি দেখতেই পাচ্ছেন, তারটি বেশ মাত্র কিছুটাই লম্বা। এরকম একটা আমি আসলে মাপ নিইনি। এবার এই কাপড়টির উপর এখানে এটা রেখে গ্লুগানের সাহায্যে সাইড দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। কাঁচি দিয়ে এটাকে কেটে নিলাম খুব ভালোভাবে। সাবধানে কাজ করবেন কাঁচি দিয়ে। এবার মোটামুটি একটা লুক দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা যে টেপ দিয়ে লাগিয়ে নেব, আমি এখানে লাল টেপ ব্যবহার করছি, আপনার যে কোনো টেপ ব্যবহার করতে পারেন, জাস্ট না ব্যবহার করলেও হয়, আমি সৌন্দর্যের জন্য করছি। তো এবার ফুলটা টেপিং করে নিচ্ছি। এইভাবে আপনার টেপিং করতে পারেন, এই টেপিংটা আশা করি সবাই পারবেন। তো আমি একটু ট্রিক্সটা দেখিয়ে দিলাম যে আমি কীভাবে এটা করছি। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকার এসে, যদি একটু উপরে এসে উপকারে এসে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন।